এই নেতা হটাও, নতুন নেতা পাঠিয়ে দাও। যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে, যে নেতা দেশের ইসলামের কল্যাণ বই আনে, ওই নেতা পাঠাও, জালেম নেতা হটাও। আল্লাহ হটাবে, তোমার কিছু বলা লাগবে না। কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত। বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যেও না। আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকে নাই, নমরুদ বাঁচে নাই, ফেরাউন বাঁচে নাই, তীর বড়াই করো না। যারা ইমান আসাধ্য মেন না, খুব বাতান বলেছিল আদের কম, আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে? এই অহংকার করার কারণে আল্লাহ পুরো আদ কমকে ধ্বংস করে দিয়েছেন। এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী। অস্বীকার করলে হবে না, মিথ্যা বলবেন না। চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একজন মিথ্যাবাদী খুনি হিসাবে। মুখে বলা 30 লক্ষ মানুষের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আরো কয় লক্ষ চাও তোমরা? দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ, যে মায়ের বুক খালি হয়েছে, যে বাপের বুক খালি হয়েছে, সে জানে মৃত্যুর ব্যথা কি। যত ছাত্র নিহত হয়েছে 77 ভাগ, যত মানুষ নিহত হয়েছে 200-র উপরে বলা হচ্ছে, তো 77 ভাগ হলে আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে, তাদেরকে কে মারল? আসমাতের ফেরেশতা এসে মেরেছে? মারলে দেশের পুলিশ, দেশের আর্মি, এরাই মেরেছে। অথচ তাদেরকে বানানো হয়েছে বিডিআর, তারা যার সীমান্তে লাশ কোড়ানোর জন্য একটা গুলি পাটা মারতে পারে না। প্রতিদিন সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই। সে যায় লাশ কোড়ানোর জন্য, মেয়ে মেয়ে করে দেওয়া, লাশটা দেওয়া, লাশটা দেওয়া। ফেলানির লাশ পড়ে থাকলো সে কাঁটাতারের বেড়ার উপরে, সারা দুনিয়া দেখলো, অথচ তার কোনো বিচার হয় নাই। এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে, অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে। আর এই জন্য আমি ধন্যবাদ দিই আমারই মধ্যে একজন অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে। তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী। অস্বীকার করলে হবে না, মিথ্যা বলবেন না, মিথ্যা বলা পরিত্যাগ করেন, সবার আগে সত্যবাদী হন। একটু আগে আয়াতটা বললাম, কুলু কওলান সাদিদা ইউসলিহলাকুম আমালাকুম, তোমরা সত্য কথা বলো, তার সমস্ত জিনিস আল্লাহ পাক সংশোধন করে দিবেন। মিথ্যা বললে আরো বেশি পাপই হবে। একটা মিথ্যা বলার পাপ, একটা ছাত্র হত্যা করার পাপ। নিরীহ নির্দোষ ছাত্ররা দিয়েছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য। কি সে কোটা? মুক্তিযোদ্ধার নামে 56% কোটাতেই ছাত্র ভর্তি হতে আগে কোটাতেই 56% কোটা নির্দিষ্ট ছিল। আর এই প্রাইমারি স্কুল একেবারে সহজ, এইখানে 96% হলো কোটা, আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে। তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে, কি জন্য বিসিএস করবে, যে তাদের যদি কোনো সুযোগই না থাকে? এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল, একটা মাত্র দাবি নিয়ে, সেখানে গুলি করার পরে এখন 9টা দাবিতে পরিণত হয়েছে। যত গুলি করবে তত দাবি বাড়বে। কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একজন মিথ্যাবাদী খুনি হিসাবে। সাবধান, এগিয়ে যাওয়ার চেষ্টা করো না, আমাকে মারবে। এসো, আমি একদম বিশ্বের প্রফেসর, অত সহজে আমাদের জীবন চলে গেছে, আমরা মরবো। 77 বছর বয়স হয়েছে, তার বাঁচার দরকার নেই, কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করতে রাজি নই। কি শুরু হয়েছে এখানে? কিসের বাংলাদেশ এটা? কিসের স্বাধীন দেশ? এটা মিথ্যা দেশ। মুখে বলা 30 লক্ষ মানুষের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আরো কয় লক্ষ চাও তোমরা? ইন্টারনেট বন্ধ করে মনে করছে কেউ দুনিয়া জানতে পারবে না? দুনিয়া সবই দেখছে, দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ, বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ, যে দেশ একদিন সম্মানের স্থানে ছিল। আমাদের 1 কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাকরি করে পেটের দায়ে সংসার চালায়, ওখানে চাকরি রেমিটেন্স পাঠায়। বিগত 10 দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে, জুলাই মাসে, মাত্র $138 কোটি। তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে। আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বাপের বুক খালি হয়েছে, সে জানে মৃত্যুর ব্যথা কি। উনি নাটক করছেন, আমিও স্বজন হারার ব্যথা বুঝি, আমি সবাইকে হারিয়েছি। জি না, তুমি কিছুই হারাও নেই। 75 সালে আগস্টে হারিয়েছ, এখনো কান্নাকাটি? 3 দিনে বেশি শোক করা নিষিদ্ধ, এখনো কোনো শোকের মাস, শোকের মাস, কিসের শোকের মাস?
শোকের মাস, শোকের বল সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান। শোক চলে তিন দিন, তারপরে না। আর এখন তারা বলছে এদের জন্য তুমি শোক করো, যদি লজ্জাশরম থাকে পুরনো শোক বাদ দাও, দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে আমরা কিছুই না, সবচেয়ে সন্ত্রাসীরে মেরেছে। কে সে সন্ত্রাসে চিহ্নিত করো তাদেরকে? সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষাও নাকি শোনা যাচ্ছে। হিন্দি ভাষায় কি বাংলাদেশে কথা বলে? কারা আছে হিন্দিওয়ালারা? যদি বিচার বসে, বিচার তো হবেই, আজ হোক কাল হোক, জীব উদ্দেশ্যে হবে বা মৃত্যুর পরে হবে, বিচার হতেই হবে, হবেই। বিশ্ব বসে নাই, সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশের দিকে। তুমি হয়তো মনে করেছো ইউটিউব বন্ধ করে দেবো, আর এসে আবল তো কিছু নাম তো বলে ইন্টারনেট বন্ধ করে দেবো। দুনিয়ার বহু ইন্টারনেট আছে, তারা সবই দেখতে পাচ্ছে। অত আর মিথ্যা নয়, সত্যের কাছে মাথা নত করো। হাসপাতালে গিয়ে মিথ্যা মৈত্রী রুগী দেখার জন্য ভ্রম করতে যেও না, চেষ্টা করো ওই আবু সাহেবকে ফিরিয়ে দিতে পারবে, আবু সাহেবের রক্ত বিধা দিতে পারবে। পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসে তার গুলি করে মেরেছে, তার জন্য একটা ছেলেকে আটকে যাচ্ছে, 12 দিন পরে আসতে ছেড়েছে। কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা যায় পুলিশ গুলি করেছে। তাই হলো পুলিশ দিক ওই পুলিশের, দিক ওই পুলিশের, দিক ওই পুলিশের, ওকে আগে হত্যা করো। কোরআনে হুকুম হলো হত্যার মধ্যে হত্যা, যে পুলিশের ওই ওকেই আগে হত্যা করো, তাহলে বলতো তুমি সত্যি সত্যবাদী। আর বাঁচানোর জন্য বলতো পুলিশকে বাঁচাতে হবে, পুলিশের জোরেই তোমরা ঠিকই আছে, পুলিশকে বাঁচাতে হবে, তাই বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে। এত সস্তা বললেই হবে? তোমার রিপোর্টের তিন পাশে মূল্য দেয় দেশের মানুষ, পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না। যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে, যে পুলিশ আমার নামে 10-10টা মিথ্যা মামলা দিতে পারে, সে পুলিশ তো থই তোয়াক্কা করি আমরা। জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয়, বিজার পোষা হয়, আর্মি পোষা হয়, এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান আর মর্যাদা এখন আর নাই। আল্লাহ আমাদের দেশকে তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন, আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে, তোমার চেষ্টায় নয়। মানুষ ভালো করে আল্লাহ বলছে মা লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিন মিনার রিজালি ওয়াল নিসা আল বিলদান আল্লাযী ইয়াকুলু রাব্বানা রাব্বানা রব্বানা আতিনা মিন লাদুন্না ওয়ালিয়্যান ওয়াজ্জাল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন হতে এখন আর শুনতে পাচ্ছি না, কোরআনে বলে দিয়েছে। মানুষের হলো কি? সূরা নিসা 75 মানুষের হলো কি? তোমরা কেন যুদ্ধে বেড়ে যাচ্ছ না, কেন লড়াই করছো না? অথচ আল মুকসুদ আফিন মিন রিজাল, পুরুষ নারী দুর্বল শ্রেণী তারা কান্নাকাটি করছে আমার কাছে, আল্লাহ ওয়াজ্জাল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও, ওয়াজ্জাল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠিয়ে আমরাও দোয়া করছি প্রাণ ভরে, হে আল্লাহ এই নেতা হটাও, নতুন নেতা পাঠিয়ে দাও, যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে, যে নেতা এদেশের ইসলামের কল্যাণ বই আনে, ওই নেতা পাঠাও, জালেম নেতা হটাও, আল্লাহ হটাবে, তোমার স্কিলস কিছু বলা লাগবে না। কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত? বাইডেন বুশ বাড়াবাড়ি করছিল, যেদিন সে অস্ত্রের চালান পাঠালো, অনুমোদন দিল হামাসকে হত্যা করার জন্য, তার পরদিন তার করোনায় ধরলো, কথা বলতে পারে। কেন কি হলো? কি বাইডেন গিরি নম্রত গেছে? ও এটা বলার পরে বাইডেন বললো না না, এই শীঘ্রই নেতানিয়াহুকে ডাকো, এই যুগের হালাকু খাতে নেতানিয়াহু, ওকে ডাকো। ও বলে দিল বাবা তুই চুক্তিতে রাজি হয়ে যা, আর আমি তো মরেই যাচ্ছিলাম, বাসে দেশে ঈশ্বর এখন তুই তো ঠিক ঠিকঠাক হ, ওইরকম করোনায় ধরবে তোমার এই আবদ্ধ কিছু হয় না আজকাল, কোন দিক থেকে আল্লাহ মারবে ঠিক নাই, বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যেও না। আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকে নাই, নমরুদ বাঁচে নাই, ফেরাউন বাঁচে নাই, ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন, আল্লাহ নমরুদকে ছোট্ট একটা বসা দিয়ে মেরেছেন। হিসাব বিচার ভুলে গেলে হবে? অত শক্তির বড়াই করো না। যারা ইমান আসাদ্য মেন না খুব বাতান বলেছিল আদের কম, আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে? এই অহংকার করার কারণে আল্লাহ পুরো আদ কমকে ধ্বংস করে দিয়েছেন। এই যে বৃষ্টি হচ্ছে না, 8 দিন বৃষ্টি আর 7 দিন একটা ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরো আদ কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। পড়ে দেখুন না, আমপাড়া মনে মনে বৃষ্টির রহমতের এই বৃষ্টি আল্লাহকে বহু জালেম করে ধ্বংস করে দিয়েছে। আর যে মুমতারুনা সাদের কম সালের কম জুলুম করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, তখন সে সালের কমকে আল্লাহ পাক নবী সালে বলেন সালে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে চলে যাও। হঠাৎ মেঘমালা এসে গেল,
গরমের তিন দিনে একটানা ছটফট করেছে, লোক কোথাও যেতে পারে না। আজকে যেমন ক্যালিফোর্নিয়া হচ্ছে, দেখছেন আমেরিকায় ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না, আগুনকে করতে আসলো চারিপাশে নদী, আগুন করতে আসলো। আল্লাহ এগুলো যুগে যুগে দেখিয়ে দিয়েছেন, আগুনে এসে তিন দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার 5,000 মানুষকে সরিয়ে দিয়েছে, এসি মাসি সব শেষ, পরিবেশ সব সাফ হয়ে গেছে। তো আল্লাহ পাক সেই আগুনে তিন দিন ধরে ওদেরকে পোড়াইছেন, ছটফট করেছে, কোথাও যাও কোথাও যাও, কোন পাত্তা পায় না। ঘোড়া দেখা গেল মেঘ এসে গেছে, মানুষ দৌড়ি সেই মেঘের তলা চলে গেল। লোকেরা বললো হাজা আর যে মমতারণা মমতারণা, এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে। এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলায় হাজির হলো, আর এইবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, এই মেঘ তুমি আগুনে পরিণত দাও, সব করে পুড়িয়ে শেষ করে দাও, একটাও বাঁচেনি। ওই মেঘ আগুন হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, ইতিহাস ভুলে গেলে হবে? কিভাবে আল্লাহ পাক বিগত দিনে 6টা জাতিকে ধ্বংস করেছেন, বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে, নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয়, সাধারণ মানুষের কিছু হয় না, আল্লাহ নেতাদেরকে উপরে নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না। অতএব নেতাদের বলো যে সাবধান হয়ে যাও, এখন এসে মিছিল করছে আমাদের আহলে হাদিস মিয়াঁর সাহেব, কত কান্না কাঁদতেছে, কি বলে শোকের মাস শুরু হয়ে গেছে। কিসের আহলে হাদিস তোমরা, লজ্জা করে না? আহলে মুখে বলতে লজ্জা নেই, আহলে নিজস্ব বৈশিষ্ট্য আছে, তারা কোশ্চিন করো বাতিলের সঙ্গে আপোষ করে না। আহলে হাদিস কোরআনের বিরুদ্ধে কোনো কিছু মানে না, দুনিয়া গেলেও তারা কোরআন এবং সহিহ হাদিস অগ্রাধিকার দিয়ে থাকেন। কোরআনে যা আছে তাই করো, যা নাই তা ছাড়বো, হাদিস যা রয়েছে তা মানবো, যা নাই তা ছাড়বো, এই হলো আহলে হাদিস। শুধু রমজান করলে কি আহলে হওয়া যায় নাকি? এত সস্তা না, বাতিলের সঙ্গে এক মিনিটের জন্য আপোষ করা চলে না। যদি সে নিজেকে আহলে হাদিস বলে তাকে অবশ্যই আপোষহীন হতে হবে, আপোষকামী হওয়া চলবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে একদিন পাঁচ দিন না, শুধু জুমার সময় না, সব সময়। আল্লাহ বলছেন যেদিন মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে যে তার এতদিন করলামটা কি, সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কি করলাম, করলামটা কি চিন্তা করবে নিজে নিজে, কবে না কে আমাদের দিন, তার আগে তো সময়ই পাবে না। অবরের সাথে জাহিমুল এমাই ইয়ারা, এবং জাহান্নামকে সামনে দেখানো বই দেখো, তোমাকে ওখানে পড়তে হবে জাহান্নাম সামনে একবারে। দুনিয়াতে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল, হায়াত দুনিয়া এবং দুনিয়াবি জীবনকে অগ্রাধিকার দিয়েছিল, ফাইনাল জাহিম হিয়া, ওই যে জাহান্নাম ওটা তোমার ঠিকানা। একদম চাক্ষুষ দেখানো হয়, আল্লাহ পাক বাণীচিত্র অঙ্কন করে বান্দাকে আগেই শুনিয়ে দিয়েছেন, সাবধান বান্দা, বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না, দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য নয়, কদিন পরেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। অতএব সাবধান, ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, বিপরীত লোক যারা আল্লাহর দণ্ডমান হক প্রতি মুহূর্তে ভয় করে, আমি যা করছি আল্লাহ কেন আছে, এই যে কথা বলছে আল্লাহ শুনছেন, এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে, যে না মন যা চাই তাই করবো, এ থেকে যে নিজেকে বিরত রাখে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে, ওই যে দেখো জান্নাত, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন, তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন, তখন ভয়ে অবস্থা খারাপ হয়েছে, আগুনের মুস্কাদি আল্লাহ কবর আছেন, প্রথম দিকে ওখানে হাত ধরে পড়বেন, ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে, ওটাই তোমার ঠিকানা ছিল, এবার জান্নাতের চেহারা দেখাবে, এই দেখো জান্নাতের শুভতা যেমন সে দেখবে সুন্দর চেহারা। দেখো বান্দা, তুমি দুনিয়া তো সীমা লঙ্ঘন করনি, তুমি আল্লাহর বিধান মেনে চলেছিলে, ওই লেলিয়ান আগুনের আজাব থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে জান্নাতের জন্য নির্দিষ্ট করেছেন। আল্লাহ পাক না হলে সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, কিন্তু জাহান্নাম দেখানো হবে, কিন্তু আমাদেরকে জাহান্নাম দেখানো হবে, কি কঠিন আজাব থেকে তোমরা বেঁচে গেলে আজকে। একটাই কাজ দুনিয়া দেশে দুটা বৈশিষ্ট্য অর্জন করে এসেছিল, জাহান্নামীদের দুটি বৈশিষ্ট্য সীমা লঙ্ঘন ও দুনিয়া পূজা, দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা ছাড়া সে কোনো কাজই করবে না। এই লক্ষণ যাদের মধ্যে আছে সে বলবে সে জাহান্নামী। আর জান্নাতীদের দুটি বৈশিষ্ট্য হলো সর্বাবস্থায় আল্লাহ ভীতি, নফসের পূজা হতে বিরত থাকা, প্রতিটি কাজে সে আল্লাহকে ভয় করতে আসছে। এটা কি হাদিসে আছে, এটা কি জায়েজ না না জায়েজ, হারাম না হালাল, এই যে যাচাই বাছাই করার কি জন্য করে,
শুধু জান্নাতের কারণে যে ভরে আল্লাহর ভরে। জান্নাতে দুটা বৈশিষ্ট্য কি? আল্লাহ ভীতি এক নম্বর, দুই নম্বর নফসের পূজা হতে বিরত থাকা, মন যা চায় তাই করবো, এটা নয়। মন তো শয়তান, শয়তান তো প্রতি মুহূর্তে আপনার খারাপ দিকে নিয়ে যাবে, একটু ভেজাল দিলে দাম এত বেশি পাবো, মাছের ওজনে একটু যদি পানি বেশি করে দিতে পারি, ওরে বাবা চকচকে দেখা যাবে দাম বেশি করে যাবো। প্রত্যেক দুর্বল এবং যাদেরকে দুর্বল করা হয়েছে, হামাস যারা আজকে তাদেরকে দুর্বল, তারা আদৌ দুর্বল নয়, তাদেরকে দুর্বল করা হয়েছে, তাই না? প্রতিদিন বোমা মারছে, সমানে মানুষ মরছে, এর মধ্যে দেখা যাচ্ছে মহিলারা কোরআন পড়ছে, বাচ্চা কোলে রক্ত ঝরছে, বাবা যাচ্ছে লাশে কবর দিতে, হঠাৎ বোমা পড়লো, বাবা এবং সন্তান দুজনেই কবরে চলে গেল, কিন্তু কোরআন ছাড়ছে না মহিলারা, কোরআন পড়ছে। কোরআনই একমাত্র সন্তান। আল্লাহ বলছেন ভয় নাই, ভয় নাই, তোমরা শহীদ হয়ে যাচ্ছ, যদি মরো জান্নাত, যদি বেঁচে থাকো তোমার গাজী। তাদের নেতা ইসমাইল হানিয়াকে মেরে দিল, আল্লাহ জানে নতুন জিহাদের পদ্ধতি তৈরি হয়ে গেছে সেখানে, যত মারবে তত প্রতিরোধ বাড়বে। মারার চিন্তা ছাড়ো, ক্ষমার চিন্তা করো, জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাও, যা করেছি সব দায় দায়িত্ব আমার, কারণ আমি দেশের প্রধানমন্ত্রী, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। যেসব শিক্ষার্থী তরুণ চলে গেছে দুনিয়া থেকে, আর একটা জীবনে ফেরত দিতে পারবো না, তাদের জন্য যা কিছু করণীয় সব দিয়ে আমার আচরণ সবই করবো, তোমরা আমাকে ক্ষমা করো, এটুকু বললেও অন্তত তাদের বাপ মাদের অন্তর একটু শান্ত হবে, তাই না? আবু সাহেবকে মারলো, সবাই দেখলো, এখন বলাচ্ছে মেরেছে সন্ত্রাসীরা। এর মতো মিথ্যাচার, এর মতো মিথ্যা রিপোর্ট হতে পারে? আগামী দিনে পুলিশ বাহিনী বাতিল হয়ে যাবে যদি এরকম মিথ্যাচার তার সবসময় করতেই থাকে। জয়ীফ মতো জাফ, যারা দুর্বল এবং দুর্বল করা হয়েছে, এটা হলো জান্নাতীদের দুনিয়াবী লক্ষণ। যদি তারা আল্লাহর নামে কসম করে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেন। এই জন্য দেখছি গাজার মহিলারা কিভাবে কোরআন পড়ছে, বোরকা পরি, আহা দেখলি এত মায়া লাগে, তারা মরছে, মৃত্যুর কোনো ভয় নাই, তারা মৃত্যুকে স্বাগত জানাচ্ছে। যখন আমি নওগাঁ কারাগারে ছিলাম, তোর কুয়েত থেকে একটা পত্রিকা বের হয়, সে পত্রিকার ছেলেরা আমাকে পাঠিয়েছিল আরবি পত্রিকা, সেখানে দেখলাম ও 90 সালের কথা, এটা দৈনিক মৃত্যুর মিছিলের মধ্যে গাজায় 40,000 ছেলে মেয়ে হাফেজ হয়েছে। চিন্তা করতে পারেন, আমরা তো আরামে খাচ্ছি ঘুমাচ্ছি, আমরা হাফেজ হতে পারি না। হাফেজের যে মর্যাদা আল্লাহর কাছে আছে, সে মর্যাদার কারণ নাই। এই আমি আমি নিজে নিজে সবসময় দুঃখ করি, আমি কেন হাফেজ হলাম না, কেন আমার আশপাশে কোনো প্রতিষ্ঠান ছিল না হাফেজ হওয়ার পরিবেশ লাগবে, সে পরিবেশ ছিল না বলে আমি হতে পারি নাই। কিন্তু কারাগারে গিয়ে 38 বার কোরআন খতম করেছি, অর্ধেক কোরআন আমার হেফজে এমনি হয়ে গেছে। কিন্তু হাফেজের মর্যাদা কি? আল্লাহবাক বলবেন কি আমাদের, হে হাফেজ কোরআন পড়তে যাও, কোরআন পড়তে থাকো, পড়তে পড়তে একেবারে যেখান থেকে শেষ হবে ওইখানে তোমার মর্যাদা শেষ হবে, সুবহানাল্লাহ। এত উচ্চ মর্যাদা কার হবে না? হাফেজের বাপ মারও ঠিক একইভাবে মর্যাদা বাড়বে। আমাদের কি মর্যাদা? তোমরা যে ছেলেকে হাফেজ করেছিলে, হাফেজ করার জন্য তাকে চেষ্টা করেছিলে, এজন্য ওই ছেলের সঙ্গে তোমাদের মর্যাদা বিরুদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক এই মর্যাদা অধিকার না, আল্লাহ আমাদেরও করেন, আমার এই ছেলে, আমাদের ছেলেকে আমরা হাফেজ করিয়েছি, এটা কিন্তু দারুণ একটা নেকির কাজ। যতই তুমি জুলুম করো, মুসলমান ছেলে হাফেজ হবেই হবেই হবেই, কেউ ঠেকাতে পারবে না। কোরআন হলো একমাত্র সান্ত্বনার স্থল, কোরআনকে বাদ দিয়ে মুসলমান এক পা বাড়াতে পারে না, কোরআনের চেয়ে বড় সান্ত্বনা কোথাও নাই।
আর কোরআন বুঝতে হবে আমাদের, আমরা বাংলা ভাষী, এজন্য আমরা কোরআনের বাংলা অনুবাদ এবং তফসির করে দিয়েছি। এখন আল্লাহ কদিন হায়াত রাখবে জানি না, চেষ্টা চালিয়ে যে সবসময় কোরআনের খেদমতি আমরা সবসময় আছি। আপনার চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, কিছুই না বুঝলেন সকালে না বুঝেও যদি কোরআন পড়ে তা তো নাকি ব্যাপার, প্রতি হরফে কত দশ নাকি না, আর রমজানে তো সাতশো নাকি, হিসাব নিকাশ নাই, আল্লাহ তো আমি নিজে দেবো, আমি তোমাদের নাকি দেবো, দেখি কোনো হিসাব নিকাশ নাই, না বুঝে পড়েন তাও ভালো, অনুধাবন করলে আরো ভালো কোরআন অনুধাবন। আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে খবর দিব না, কচু বলে সেখানে যারা যাচ্ছে সব মিথ্যাবাদ, একেবারে ডাহা মিথ্যাবাদ, আর ও হেড তাকে বসিয়ে আছে, এরাই অন্যায়ের পক্ষে ঝগড়া করছে, যতই বলো কেউ শোনে, দেখতে পাচ্ছে যে কে মারছে, জব্বাজ কৃপন নিজের পয়সা খরচ করে না। যেদিন শেখ মুজিব মারা গেলেন, সপরিবার নিহত হলেন, তার মন্ত্রীরাই পরদিন চলে গেল খন্দকার মোশতাকের মন্ত্রী সভায়, কে আগে কোন পোস্ট কোন পদে মন্ত্রী হবে লাইন দিল, ইতিহাসটা আমরা ভুলে গেছি নাকি? আজকে যারা আপনার পক্ষে টকশো লম্বলম্বা বক্তৃতা করছে, অবস্থা পরিবর্তন হলে ওরাই যে দৌড়বে আবার বিরোধী পক্ষে, বাবা আমার মন্ত্রিত্বের অভ্যাস আছে, আমাকে এই মন্ত্রী বানাও, আমার অভিজ্ঞতা আছে, কেউ আপনার সাথে থাকবে না। অতএব সাবধান, সেই সময়ের স্পিকার মালেক উকিল ওকালতি করেনি কখন, মালেক উকিল তো লকব হয়ে গেছে লন্ডন এয়ারপোর্টে নেমেই বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়েছে। ইনি দুদিন আগে তার নেতার প্রশংসায় ভিড় দিয়েছে না, স্পিকার মানে বোঝেন তো সংসদের নেতা, যেই দেখে নেতা মরেছে এইবার চলে গেছে, ও মরার সময় লন্ডনে যাচ্ছেন বিমানে ছিলেন, নেমেই বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়ে গেছে, আগে ছিল একবার নিজের লোক এবার ফেরাউন। অর্থাৎ কেউ আপনার সঙ্গে নাই, যিনি সর্বোচ্চ দায়িত্বে আছেন সরকার প্রধান, বাবা শব্দ হও, সাবধান হও মহিলা, তুমি সাবধান, আর না জিত করো না, যথেষ্ট হয়েছে। মুস্তাকবির অহংকারী আত্মভরি, আমি এত বড়, আমি এ কন্যা সে কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, অগ্নি কন্যা, বঙ্গবন্ধু কন্যা, কন্যা মনে হবে না, কিছু লাভ হবে না, এই অহংকার বন্ধ করো। আত্মভরি লোকদের কোনো রেহাই নাই, সবচেয়ে বেশি পাপি হবে যাবল মার এ বিনফসি, যে ব্যক্তি আত্মভোগ, সেই সবচেয়ে নিকৃষ্ট হাদিসের ভাষায়। এই বিষয়ে হাদিসগুলো শুনলাম, একটা হাদিস গেল আরেকটা আসে, আমরা যদি ভালো জুতা পায় দেয়, নতুন জুতা নতুন জামা গায়ে দেয়, তো মনে একটু অহংকার অহংকার সৃষ্টি হয়, এটা কি অহংকার হবে? জবাব আসছে ফকাল ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, অতএব ভালো কাপড় পরা চলবে, এটা কোনো অহংকার নয়। আজকে জুম্মদিন নগরে ভালো কাপড় পরে আসেন নাই, কেউ গামছা কাঁধে আসেন নাই, মুচ্ছে কেউ তো আসে না, এটা অহংকার নয়, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, ইন্ন ইউরো আসারা নামথি, তিনি চান যে তার নিয়ামতের প্রভাব বান্দার দেহে তিনি দেখতে চান, কিন্তু মনে রেখে দেওয়াল কে বড় বাতারুল হককে ঘমতে না, অহংকার হলো হককে সত্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, অহংকার হলো সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা, যে যাই বলুক আমি বলছি এটাই সত্য, তো সব বাদ জি না, সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, অনেক সময় সাধারণ লোক পর্যন্ত এমন কথা বলে, বড় নেতারা তো বলতে পারে না, চিন্তা করেও বলতে পারে না, এই জন্য মানুষ যে যেটাই বলে খেয়াল করতে হবে, জ্ঞানীদের কাজ হলো ওখান থেকে ওটা গ্রহকে তার ভিত্তিতে কাজ করা, যে ব্যক্তি কোনো তার ভাইকে জুলুম করে তার সম্মানের উপরে হোক অন্য কোনো বিষয়ের উপরে হোক, সেজন্য তার কাছ থেকে আজকের মধ্যে ক্ষমা চেয়ে নেয়, মিন হোক মানে আজকে
যেদিন বলেছে ওই দিন তার কাছে হাত ধরে ক্ষমতা, বাবা ভুল করে ফেলেছি আমি আর বলি না। কবলা লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, সেদিনের আগে যেদিন কোনো দিনার ও দিরহাম থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিনের আগে, মৃত্যু পরে এখন আগে আমার কিয়ামত হয়ে যেতে পারে, তাই না? ইন কান লাহু আমালুন সালেহ ওয়াখাযাবুহু বিকদরি মাযলামাতিহি, সেদিন যদি যে ব্যক্তি গালি দিয়েছে তার যদি কোনো নেকি থাকে ওই নেকিটা কাফফারা হিসেবে নিয়ে নেওয়া হবে তার কাছ থেকে, তখন টাকা দিতে পারবো না, তো নেকিটা নিয়ে নেওয়া হবে, সে জান্নাতে চলে যাবে। অথবা ওই ব্যক্তির আমল নামে শুধু গোনাই থাকবে, আমল নেকি কিছুই থাকবে না, তা তোরে হাফিল না, সে জাহান্নামে চলে যাবে। অতএব নেকির পাহাড় নিয়ে আপনি করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, সালাত আদায় করেছেন, জুম্মা পড়ে সবই করেছেন, কিন্তু অন্যায় করার কারণে আপনার নেকিগুলো সব নিয়ে নেবে ওই ব্যক্তি যাকে, যার বিরুদ্ধে আপনি অন্যায় করেছেন, ফলে আপনার আমল নামে খালি হয়ে যাবে, আপনি হয়ে যাবেন নিঃস্ব। এই হাদিস এই যে তিনটা মনে রাখবেন, আশা করি এটুকু আমাদের যথেষ্ট হবে, আরগুলো বাদ দিলাম। পবিত্র কোরআনের হুকুম আগেই বলছি, যে ব্যক্তি বিনা কারণে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই কাউর উপরে জুলুম করে, হত্যা করে কাউকে, সে অবশ্যই কেয়ামতের দিন চরমভাবে কারনামা কাতালা নাস জামিয়া, যে ব্যক্তি একজনকে হত্যা করলো দিনে অপরাধে, সে ব্যক্তি যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজনকে বাঁচিয়ে দিল সে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল। যাকে মারা হলো ওর ছেলে বিয়ে হতো না, ও তো বাচ্চা ছেলে, তাহলে মানব জাতি হত্যা হলো না, আর দুজনকে বাঁচিয়ে দিতাম ছবি, তাহলে ওই বাচ্চা ছেলেটা আগামীতে বহু সন্তান সন্ততি হতো, তারা নেকি পাইতো, তাদের দ্বারা দুনিয়া আবাদ হতো, পুরো মানব জাতিকে আপনি বাঁচিয়ে দিলেন। এই অপরাধ করা হয়েছে আজকে বাংলার জমিনে, চোখ বুঝে থাকতে হবে না। এই শিক্ষার্থী বাচ্চারা আমাদের 78% তরুণ বাচ্চা শিক্ষার্থী, তাদের ডাইরেক্ট গুলি মেরেছে, এমনি খেলা করার জন্য তীর গুলতে পারে নাই, ডাইরেক্ট গুলি। এখন তো বিজ্ঞানের সব মর্গে গিয়ে যে পোস্টমর্টম করলে সব পাওয়া যায় না, গুল্লু কুচুরি করা যাবে না, কেউ তো দেখা যাচ্ছে যে গুলি কে বলেছে, গুলি কারা মারে, গুলি পুলিশে মারে, গুলি বিডিআর মারে, গুলি আর্মিরাই মারে, সাধারণ লোক তো গুলি মারে না। তারা গেছিল একটা সংগত দাবি নিয়ে সমস্ত কোর্টে, যাই হোক হাইকোর্টকে ধন্যবাদ দিতে অন্তত 93% মেনে নিয়েছে, আর বাকি যে 7% আছে ওইটা তোরা ভাগাভাগি করোকে। এরপরে বলে আছে মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধারাই বলছে আমাদের আর দরকার নেই, মুক্তিযোদ্ধা মরে গেছিল, তাদের ছেলেগুলো বুড়ো হয়ে গেছে, তাদের নাতি নাতিদের কোনো দরকার নেই, তারা তো ভালো, তাকে ফকির হচ্ছেন নাকি, তো তাদের কোটা কি দরকার, ওটা যে ফ্রি দেওয়াটা উচিত। ওরকম বলা হচ্ছে এই কি ওটার নাম কি বান্দরবনে কারা থাকে, বান্দরবনে ক্ষুদ্র নিরগোষ্ঠী বলা হচ্ছে ওদেরকে, তো ক্ষুদ্র নিরগোষ্ঠী কালে শাক মারা নাকি, 50টা ক্ষুদ্র নিরগোষ্ঠী আছে বান্দরবনে, আছে খাগড়াছড়িতে আছে 35টা, আর সারা দেশে আছে আরো 15টা। আমাদের রাজশাহীর যে সাঁওতাল আছে, ওই যে চাঁপাই নবাবগঞ্জে আছে, সব কিসব গোষ্ঠী আছে না, তারা মুসলমান না কিন্তু, এরা তো তার অন্তর্গত, সবাইকে বাদ দিয়ে খালি চাকমাকে দেওয়া হচ্ছে। কেন চাকমার একা পাবে আর বাকি 49টা নিরগোষ্ঠী কিছুই পাবে না, এটি অবিচার নয়? ওখানে যে মুসলমান বাঙালিরা আছে খাগড়াছড়িতে বা বান্দরবনে, তাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না মুসলমান বলে, কেন দেওয়া হবে না, তারা তো একই অবস্থায় ভুগছে, তাদের সন্তানদের লেখার দরকার আছে, যদি চাকমাদের দিতে হয় মুসলমানদেরকেও দিতে হবে, বাঙালি মুসলমানদের দিতে হবে, এত অবিচার করে তুমি কতদিন থাকবা দুনিয়াতে? আর এই জন্যই বাচ্চারা এখন খেয়ে গেছে যে আমরা লেখাপড়া শিখবো, আমাদের ভবিষ্যৎ কি, আমরা চাকরি বাকরি কিছুই পাবো না, সবরাই নিয়ে নেবে বিনা কষ্টে, মাথা নেই, মাথা এখন মেরিট নেই, মেধা নেই, কিছু নেই, আজকে অফিসে আদালত যত বড় মাতোপাড়া বসে আছে লেখাপড়াই জানে না। আমাদের কয়েকদিন আগে আমাদের কর্মী বললেন যে গেছিলাম আমরা কি বলো ভারতে কোথায় যায় ব্যাঙ্গালোরে না চিকিৎসা করার জন্য, তো সেখানে গিয়ে এই বাংলাদেশের ট্রিটমেন্ট যা করেছে ডাক্তাররা একটা তালিকা নিয়ে গেছে, দেখেই সুদা ছড়ি ফেলে দিয়েছে, খারাপ আছে
অযোগ্য অপদার্থ ডাক্তাররা গুলি করেছে, তাদের ডিগ্রি লাগে না, কিছুই লাগে, প্রতিবন্ধী ডাক্তার, কোটায় ডাক্তার, কোটায় ডাক্তার হয়ে গেছে, এখানে লেখাপড়া করে না, ফেলে দিয়ে সুপরিষ্কার। তো উনি এত অপমান বোধ করেছেন যে বাংলাদেশের এত বড় বড় ডাক্তার তাদেরকে গুরুত্বই দেয় না, দেবে কি? ওই যে কোটা, কোটা ইঞ্জিনিয়ার, কোটায় ডাক্তার, কোটা কত কি হয়ে গেছে না, এরা এইসব কারণে দেশে বিদেশে সর্বত্র আজকে কোটার পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়ে গেছে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের পুরোপুরি বোধ করে জাতীয় জনমত হয়ে গেছে, নির্দিষ্ট সরকার শুধু শিক্ষার্থীদের জনমত নয়। অত এখনো ধৈর্যের সময় আছে, আর অনুরোধ করবো সরকার প্রধানকে দয়া করে এগিয়ে আসেন, ধৈর্য ধারণ করুন, আর আসল আসামি যারা তাদেরকে গ্রেফতার করেন, যারা করেছে এগুলা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সত্যকে সত্য বলার মতো মিথ্যাকে মিথ্যা বলার মতো সাহস অর্জন করার তৌফিক দান করুন।